হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগের শুরুটা থেকে বুঝতে পেরেছো আজকের ব্লগটা একটু অন্য ধরনের, একটু স্পেশাল, আমার হোমকামিং ব্লগ। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিউ ইয়ারটা আমি ফ্যামিলির সাথে কীভাবে এবছরে কাটালাম। বিয়ের আগে ভাই বোনেদের সাথে প্রত্যেক বছর নিউ ইয়ারটা ফিস্ট করেই কাটাতাম, আর তার সাথে ফ্যামিলি গেট টুগেদার হয়েই থাকতো। কিন্তু এই বছরে আমরা দুদিন ধরে নিউ ইয়ারটা সেলিব্রেট করেছি, তাও আমার এই ভাইটার আবদারে। অনেকদিন পর এসছি, মানে এই নিউ ইয়ার সেলিব্রেশনটা অনেকদিন ধরেই বন্ধ ছিল। তো আমাকে ভাই বলছে যে দিদি ভাই, দুদিন ধরে করলে কেমন হয়? আমার করলেই হয়, সবাই মিলে কাজ করলেই হবে, তাহলেই কেন হবে না। তখন ঠিক করা হলো যে 31st সকালবেলায় আমরা ভাই বোনেরা খিচুড়ি ফিস্ট করবো, আর রাত্রিরে তো নর্মাল যেমন আমরা বাজি ফাটিয়ে সেলিব্রেশন করি সেরকম সেলিব্রেশন হবে, আর অ্যাকচুয়াল ফিস্ট হবে 1st January সকালবেলায়। বিকেলবেলায় আমাদের পিস্তুত দিদিরা সবাই এসে জয়েন করছে, আর এই সকালের খিচুড়ি ফিস্টটা একটা এক্সট্রা অ্যাড অন, যাতে হুজুগটা, মানে নিউ ইয়ার সেলিব্রেশনের হুজুগটা একটু বেশিক্ষণ ধরে চলে। সত্যি এতদিক ম্যানেজ করে, তাও যে সবাই মিলে রান্না করছি প্লাস এই ব্লগগুলোও বানাচ্ছি, মানে সত্যি এলেম আছে। কারণ আমার ভাই বোনগুলো সবাই এই প্রথম রান্নার কাজে হাতে হাত মিলিয়েছে, সবাই বড় হয়ে গেছে, একটু একটু করে কাজ শিখেছে। তো সবাই মিলে এখানে কোনো বড়রা নেই, শুধু আমরা ভাই বোনেরাই রয়েছি, তাই জন্য মজাটাও বেশ হচ্ছে। আলটিমেটলি আমাদের রান্না হয়ে গেছে যে ডিম ভাজা, খিচুড়ি, ছ্যাঁচড়া, ছ্যাঁচড়া হয়েছে, আর হয়েছে বেগুন ভাজা, আলু ভাজা আর শিম ভাজা তো বললাম। তো এই নিয়ে আজকে সকালের লাঞ্চ হয়ে গেল। এরপর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ, সেটা হলো নিউ ইয়ারের ডেকোরেশন করা। যদিও চিমচামের ওপরেই করবো, কিন্তু গোটা দুপুরবেলাটা আমাদের ছাদে আড্ডা দিয়ে কাটলো, আর সুমন কাটালো ঘুড়ি উড়িয়ে। ও ঘুড়ি ওড়াতে এত ভালোবাসে, কিন্তু ইউএসএতে একদমই স্কোপ পায় না। ওখানে তো এরকম আমাদের এখানকার সিস্টেমে ঘুড়ি ওড়ে না, ওখানের সিস্টেমে ঘুড়ি একদম অন্যরকম। আমার আগের একটা ব্লগে দেখতেই পেয়েছেন, যেখানে আমি বিদেশে কীভাবে ঘুড়ি ওড়ে, কাইট ফেস্টিভ্যাল, সেখানে আমি দেখিয়েছি যে কীভাবে বিদেশে ঘুড়ি ওড়ায়। তো যাই হোক, ও এখানে ঘুড়ি ওড়াচ্ছে, আর তার সাথে সঙ্গ দিয়েছে আমার বোন মিতু, আর আমরা এখানে আস্তে আস্তে বেলুন ফোলাচ্ছি, সমস্ত জিনিস রেডি করছি, যাতে সন্ধে হওয়ার আগে সবাই মিলে ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলতে পারি। দুটো ঘুড়ি ভোক্কাটা হয়ে গেছে, এবার ডেকোরেশন করার পালা। অলরেডি সবাই মিলে হাতে হাত লাগিয়ে একদিকটা হয়ে গেছে, এখনও বাকি আছে তিন দিক। কিন্তু যা মনে হলো যে এবার টর্চের আলোতে আমাদের সাজাতে হবে। এর আগে সুমনের জন্মদিনের দিন রাত্রিবেলা আমরা বারবিকিউ চিকেন করেছিলাম, যদি ওটা একটা ট্রায়াল ছিল, কারণ এভাবে ইটের মধ্যে জাল দিয়ে সব কিছু অ্যারেঞ্জ করে করাটা কতক্ষণ সময় লাগবে না লাগবে কোনো আইডিয়া ছিল না, তো সেই জন্য ট্রায়াল দেওয়া হয়েছিল। অ্যাকচুয়াল বারবিকিউ ফিস্ট আজকে হচ্ছে। তো নিউ ইয়ার ইভে আজকে ডিনারের মেনু হচ্ছে বারবিকিউ চিকেন উইথ গ্রিন চাটনি, স্যালাড আর সর্টেড মাশরুম অ্যান্ড ব্রকলি। তো এই জিনিসটা কমপ্লিটলি আমেরিকান স্টাইল হয়েছে, কারণ ম্যাক্সিমাম টাইমটা আমরা আজকে গল্প করে কাটাতে চেয়েছি, আর একটা কিছু রান্না পুরোপুরি আমরা এঙ্গেজ থাকতে চাইনি যে রান্নাতেই এঙ্গেজ থাকবো, তাই জন্যই আমরা এরকম মেনুটা ঠিক করেছিলাম। আর এই হলো আজকে আমাদের নিউ ইয়ার ইভের ডেকোরেশন। এখানে বলে রাখি, বারবিকিউ চিকেনের ম্যারিনেশনের দায়িত্ব থাকে আমার ওপর, আর পুরোপুরি বারবিকিউ করাটার দায়িত্ব থাকে অলওয়েজ সুমনের ওপর। আমাদের আগের ব্লগগুলো দেখলেও বুঝতে পারবেন যে বিদেশেও আমরা ঠিক এইভাবেই জিনিসটা করতাম, যে সুমন সব সময় এই বারবিকিউর প্রসেসটা করে, ও ঠিক বুঝতে পারে যে কোন সময় কীরকমভাবে দিলে চিকেনটা কুক হবে। আর এইদিকে ও যতক্ষণ কুক করছিল চিকেনটা, আমি এদিকে মাশরুমটা রেডি করে ফেললাম। তারপর সবাই মিলে, ভাই বোনেরা মিলে একটু নাচা গানা করে
আনন্দ করে গল্প পুজো খুনসুটি করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতে পারিনি। তারপর চলে এলো সময় খাওয়া দাওয়া করার। সবাই মিলে তাড়াতাড়ি ডিনার করে ফেললাম, কারণ রাত্রির 12টা বাজলে বাজি ফাটাতে হবে, আর অনেক কিছুই আছে, তো সব কিছুই আপনারা দেখতে থাকবেন। তো চলুন আস্তে আস্তে ব্লগটা কন্টিনিউ করি। আর তারপর বাজি ফাটানো হয়ে গেলে, সেলিব্রেশন মানে নিউ ইয়ারকে ওয়েলকাম করা হয়ে গেলে, তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে, কারণ কালকে আসল একটা বড় কাজ থাকবে আমাদের নিউ ইয়ার সেলিব্রেশনের অ্যাকচুয়াল ফিস্ট। এই দেখ সবাই মিলে বেশ সুন্দর করে নিউ ইয়ারটা ওয়েলকাম করলাম। এবারে শুতে যাওয়ার পালা, সকালবেলা উঠতে হবে তাড়াতাড়ি। গুড মর্নিং, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এখন বাজে সকাল 9টার মতো, আমরা সব রেডি হয়ে গেছি। কালকে রাত্রিরে একটুখানি সেলিব্রেশন হয়েছে,
বারবিকিউ থেকে শুরু করে সব কিছুই হয়েছে, এখন বারবিকিউর ছাই নিভে গেছে। তো এখন সব জোগাড় জানতে চলছে, আজকে সারা দিন ধরে ফিস্ট হবে, সবাই চলে এসছে, আমার দিদিরা ভাইরা, এখন একজন বাসন প্লেট মাজছে, প্রথম প্লেট মাজছে, সবাই মিলে রান্নার ব্যবস্থা হয়েছে, বাজারও হয়ে গেছে, একজন এখনও আসেনি, সে আসবে, আসা হলে আমাদের আজকে রান্না শুরু হবে। তো এই ব্লগটা আজকে সেই ফার্স্ট নিউ ইয়ার স্পেশাল ব্লগ, তোমরা সবাই দেখো লাস্ট অব্দি যা যা মজা হবে সব কিছু শেয়ার করো, প্রচণ্ড রোদ্দুর। আর ঠিক আছে, আবার কন্টিনিউ করছি একটু পরে। এখানে এখন ডিম সেদ্ধ হচ্ছে, এখানে শাক কাটা হয়ে গেছে, চাটনি টমেটো চাটনি হয়ে গেছে, আর এখানে আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন কেকও রেডি হয়ে গেছে, যেটা আমরা বেক করেছিলাম, আর আজকে সেটাও কাটা হবে। আর এখানে একজন পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে, আর এখানে হচ্ছে আমাদের এখানে একজন মাটন ধোয়া চলছে, এখানে সবাই ডিম ছাড়াচ্ছে, এখানে রসুন ছাড়ানো হচ্ছে, বাইরে গিয়ে একবার একদিন আলু ছাড়াচ্ছে, সেটা দেখতে হবে। এখানে আলু ছাড়ানো হচ্ছে, এই এখানে এখন ব্রেকফাস্ট টেবিল রেডি হচ্ছে, এখানে একজন গোলমরিচ গুঁড়ো করছে, কেটে নাও তারপর তুলবো, আগে কেটে নাও, ওটা দিয়ে না বড় ছুরিটা দিয়ে, ইচ্ছে ইচ্ছে বলার দরকার, নুনটা প্রত্যেক বছর ক্রিসমাসে আর নিউ ইয়ারে আমরা বাইরে থেকে কেক এনে খাওয়া দাওয়া করা হতো, কিন্তু আমরা বিদেশে এতবার কেক বানিয়েছি যে এবারে আমরা ঠিকই করেছিলাম যে কেকটা আমরা বাড়িতেই বেক করবো আর সবাইকে খাওয়াবো। অ্যান্ড আপনারা দেখেই বুঝেছেন কেকটা খুবই সুন্দর হয়েছে, আর মাইক্রোওভেনে আমরা এটা প্রথমবার করলাম, অ্যান্ড আই থিঙ্ক আমরা জিতে গেছি। ব্রেকফাস্ট টেবিল রেডি, বাস ব্রেকফাস্ট রেডি, এরপর লাঞ্চের প্রিপারেশন অলরেডি রান্না চলছে একদিকে। তো আপনারা জেনেই গেছেন যে আজকে ফিস্টে আমরা কী কী রান্না করছি, তো ব্লগটা আর বাড়াচ্ছি না, একঘেয়েমি লাগতে পারে, তাই জন্য দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, নিউ ইয়ারটা খুব ভালো করে কাটাবেন, আর আরও ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি আসছি, আর ততক্ষণ আপনাদের জন্য ছোটোখাটো কিছু মুহূর্ত তুলে ধরলাম। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে আপকামিং অনেক নিউ ব্লগ মিস করবে না, কারণ এর পরের ব্লগগুলো প্রবাসের প্লাস হোমকামিং ব্লগ মিলিয়ে মিশিয়ে আসছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, তাহলে ব্লগ আপলোড করলে চটচটে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।